মহা সমারোহে পালিত হলো ফুল দিবস। বাঁকুড়াতে সিধু কানু স্মরণ কমিটির উদ্যোগে নানা অনুষ্ঠান, গাছের পুজো, আদিবাসী নৃত্য সহ আদিবাসীদের সমাজের নানা রীতিরিওয়াজ পালনের পাশাপাশি নিজেদের অধিকার আদায়ে ঐক্যবদ্ধ হওয়ার আবেদন। 30 জুন ভারতের স্বাধীনতা সংগ্রামের একটি তাৎপর্যপূর্ণ দিন, যা ঐতিহাসিক সাঁওতাল হুল দিবস বা সাঁওতাল বিদ্রোহ দিবস নামে পরিচিত। মহাজন দাদন ব্যবসায়ীদের শোষণ নিপীড়ন ও ব্রিটিশ পুলিশ দারোগাদের অত্যাচারের বিরুদ্ধে সাঁওতাল জনগণের মুক্তির লক্ষ্যে 1855 সালে সিধু মুর্মু ও কানু মুর্মু এবং দুই ভাই চাঁদ ও ভাইরো বিশাল সমাবেশের ডাক দেন। 1855-র 30 জুন হাজার হাজার সাঁওতালকে নিয়ে কলকাতার অভিমুখে প্রথম গণযাত্রা শুরু করেন সিধু কানুরা। ভারতের ইতিহাসে রাজনৈতিক সংগ্রামের জন্যে মিছিল বা গণযাত্রার সূচনা এটাই প্রথম। অবশেষে 1856 সালের ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে ইংরেজদের সাথে লড়াইয়ে নিহত হন সিধু। দ্বিতীয় সপ্তাহে কানুকে ফাঁসি দেওয়া হয়। ইতিহাস বলছে সাঁওতাল হুলে সাঁওতালরা পরাজয় বরণ করলেও তারা শোষকদের কাছে আত্মসমর্পণ করেননি। সে কারণেই বীর গাথা হয়ে আদিবাসী সম্প্রদায় শুধু নয়, দেশবাসীর কাছে ছড়িয়ে রয়েছে সিধু কানুর নাম। সে কারণেই প্রতিবছর দিনটিকে শ্রদ্ধার সহিত পালন করা হয়। আজকে আমাদের এখানে ঐতিহাসিক হুল দিবস, সেই হুল দিবস উপলক্ষে আমরা এখানে প্রতি বছরই স্মরণ সভাটা করি। রাহুল দা কল্যাণ তিনি এখানে প্রতিষ্ঠা করেছেন। এই প্রথম আমরা আদিবাসী সংঘর্ষ মোর্চার পক্ষ থেকে হুল দিবসটাকে স্মরণ করছি। ঐতিহাসিক একটা দিন 30 জুন, সেই উপলক্ষে যে তখনকার দিনে একটা জোরদার জমিদারের বিরুদ্ধে যে লড়াই, যে শাসক শ্রেণীর যে লড়াই, শাসক শ্রেণীর বিরুদ্ধে যে লড়াই, সেই লড়াইয়ের আপামর স্মরণীয় দিন আজকের দিনটা। এদিনও গোটা রাজ্যের পাশাপাশি বাঁকুড়াতে সিধু কানু স্মরণ কমিটির উদ্যোগে পালিত হলো নানা অনুষ্ঠান। গাছ পুজো, আদিবাসী নৃত্যের পাশাপাশি আদিবাসী সমাজের নানান রীতি রেওয়াজ পালন করা হয় উদ্যোক্তাদের পক্ষ থেকে। এদিন সিধু কানুর মূর্তিতে মাল্যদানের মাধ্যমে সূচনা হয় অনুষ্ঠানের। এদিনের অনুষ্ঠানে নিজেদের বিভিন্ন দাবি দাবাও তুলে ধরেন তারা। আজকে আমাদের আজকে ঐতিহাসিক দিন, কারণ আজকে সারা ভারতবর্ষের আদিবাসী সমাজ, সাঁওতাল সমাজ প্রথম ইংরেজদের বিরুদ্ধে এবং ভারতের সুটকর মহাজনদের বিরুদ্ধে, তাদের শোষণ এবং অত্যাচারের বিরুদ্ধে আমাদের সিধু কানু, চাঁদ ভৈরব এবং তিলকা মুর্মু এদের নেতৃত্বে সারা ভারতবর্ষে সাঁওতাল বিদ্রোহ ঘোষণা করেছিল। তাই আজকে এটা একটা স্মরণীয় দিন, আমরা শহীদ বীর সন্তানের মূর্তি স্থাপন করেছি। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড।